আসসালামু আলাইকুম। আমি সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমার মুভি রিভিউ চ্যানেল দ্য সিনেমা স্টার্টআপ। আজকে যে মুভিটা আমরা রিভিউ করব এর নাম হচ্ছে দ্য ভিঞ্চি কোড। সিনেমা নিয়ে কথা বলার আগে প্রথমে কথা বলতে চাই ড্যান ব্রাউন রচিত বই দ্য ভিঞ্চি কোড নিয়ে, কারণ ভিঞ্চি কোড বইটাই রূপান্তরিত হয়েছে মুভি দ্য ভিঞ্চি কোডে। ড্যান ব্রাউন আপনারা জানেন একজন বিখ্যাত এবং জনপ্রিয় উপন্যাসিক, তো তার এই মুভিটা খুবই বিখ্যাত হয়েছিল এবং খুব সাড়া ফেলেছিল। এই বইয়ের প্লটটা খ্রিস্টান ধর্মাবলম্বীদের ফেইথ অনুসারে এটা নির্মিত, তারপরে খ্রিস্টানদের মধ্যে এই ঘটনাটাকে নিয়ে একাধিক সমালোচনা রয়েছে। তো সেটা যেটাই হোক যে এই স্টোরিটা এতটাই সাড়া ফেলেছিল যে এটাকে পরবর্তীতে 2006 সালে মুভিতে কনভার্ট করা হয় দ্য ভিঞ্চি কোড। এই যে দেখতে পাচ্ছেন ছবির পোস্টার, তো ভিঞ্চি কোড ছবিটা মূলত তৈরি হয়েছিল 2006 সালে। এটার মূল চরিত্র অভিনয় করেছেন টম হ্যাঙ্কস এবং এটার একটা পার্শ্ব চরিত্র আছে চুচু। তো এখানে কয়েকজন ফ্রেঞ্চ অ্যাক্টর অ্যাক্ট্রেসও আছেন, কারণ ছবিটার প্রেক্ষাপট শুরু হয়েছে লুভর মিউজিয়াম থেকে। তো এই ছবিটা 2006 রিলিজ হওয়ার পরে এটা ওয়ার্ল্ড ওয়াইড $780 মিলিয়ন মতো ব্যবসা করেছে এবং যেটা অত্যন্ত সুপারহিট, যে পরিমাণ টাকা আর্ন করছে এটা শুনে বুঝতে পারছেন যে ছবিটা হচ্ছে সর্বকালের সেরা ছবিগুলোর মধ্যে একটা, এবং আর্নিংয়ের দিক থেকেও এটাকে ধরা হয় পৃথিবীর সেকেন্ড হাইয়েস্ট আর্নিং করা মুভি। এর উপরে শুধু আছে মাত্র আরেকটা ছবি। তো ছবিটা প্লট হচ্ছে একটা খুন হয় প্রথমে ছবিতে, দুপুর মিউজিয়ামের কিউরেটরকে মেরে ফেলা হয়, কে বা কারা মারে। এটাকে পুলিশ যখন ইনভেস্টিগেট করা শুরু করে তখন পুলিশ দেখতে পায় যে কিউরেটরের বডির উপরে কিছু সিম্বলিক কথাবার্তা লেখা, যেটা আসলে একটা কোডেড মেসেজ। তো এই কোডেড মেসেজ কে ভাঙতে হলে, ডিসাইফার করতে হলে এটাকে একজন এক্সপার্ট লাগবে। তো তারা তখন টম হ্যাঙ্কস কে নিয়ে আসে। এই টম হ্যাঙ্কস এর চরিত্রটা ছবিতে নাম হচ্ছে প্রফেসর ল্যাংডন। প্রফেসর ল্যাংডন হচ্ছে ছবিতে একজন হার্ভার্ডের প্রফেসর, যিনি স্পেশালাইজেশন করেছেন হচ্ছে ক্রিপ্টো মেসেজ এবং সিম্বলিজমের উপরে। তো প্রফেসর ল্যাংডন এই মেসেজটাকে ডিসাইফার করা শুরু করে ডেড বডির উপর মেসেজ। তো তখন এটা দেখতে দেখা গেল যে এইটা সকল কিছু ইঙ্গিত করছে মার্ডারের যে প্রফেসর ল্যাংডনের দিকে, তার মানে প্রফেসর ল্যাংডনই এই খুনটা করেছেন। তো এইটা জানার সাথে সাথে তো পুলিশ তার পিছনে লেগে যায়। তো প্রফেসর ল্যাংডনও চালাক লোক, সেও এটা বুঝতে পেরে সে পালানোর চেষ্টা করে। এই একটা চোর পুলিশের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। এক্ষেত্রে একটা এক্সেপশনাল বিষয় ঘটে যে পুলিশের যেই অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয় প্রফেসর ল্যাংডনকে চুটু, যে পার্শ্ব চরিত্র, সে হচ্ছে পুলিশের ক্রিপ্টোলজিস্ট। সে আবার প্রফেসর ল্যাংডনকে বিশ্বাস করে এবং বিশেষ করে প্রফেসর ল্যাংডন এই খুনটা করেনি, তো প্রফেসর ল্যাংডনকে এসকেপ করতে সাহায্য করে। তো আবার প্রফেসর ল্যাংডন যেহেতু ক্রিমিনাল না, সেই মেসেজটা ডিসাইফার করার পর আরো কিছু কিছু জিনিস তার জানা আছে, তো সেটাকে লিঙ্ক করা শুরু করে এবং লিঙ্ক করতে করতে দেখতে পায় যে এই ঘটনাটা ঘটে, মানে লিঙ্ক আসলে অনেক প্রাচীন একটা ধর্মীয় ইস্যু থেকে এসছে, যেটা খ্রিস্টানদের একটা সেগমেন্ট মনে করে যে জেসাস ক্রাইস্ট পৃথিবীতে এসেছিলেন এবং উনিকে আল্লাহ উঠে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত পৃথিবীতে যে সময় উনি পেয়েছিলেন এর মধ্যে উনি ম্যারি ম্যাকডোনো বলে এক মহিলার সংস্পর্শে আসেন এবং তাকে বিয়ে করেন, এবং এটা বইয়ের ভাষায় বা গল্পের প্লট অনুযায়ী। তো ওই মহিলাকে বিয়ে করে তাদের একটা মেয়ে হয়। তো এই মেয়ের ঘর থেকে পরবর্তীতে বংশ বিস্তার করে, যেটাকে ছবিতে বলা হচ্ছে দ্য ব্লু ব্লাড লাইন, এবং ওরা এই ব্লু ব্লাড লাইনটাকে সেভ করার জন্য, এটাকে যাতে কোনো অস্তিত্বের সংকট দেখা না দেয় সেই জন্য তারা এটাকে কোডেড মেসেজ আকারে রাখে যে এই
গার্ডেনের লোকগুলো কারা এটা গোপনীয় রেখে দেয়, এবং এই গোপনীয়তা রক্ষা করার জন্য একটা সিক্রেট সোসাইটি কাজ করে, প্রায়োরি অফ সায়ান। তো প্রায়োরি অফ সায়ানের মধ্যে হচ্ছে সব বিখ্যাত লোকেরা ছিল, যারা এই সিক্রেটটাকে বছরের পর বছর, যুগের পর যুগ এটাকে লালন করে আসছে। তো মুভিতে দেখানো হয় এই প্রায়োরি অফ সায়ানের মধ্যে একজন গ্র্যান্ড মাস্টার হচ্ছেন লিওনার্দো দা ভিঞ্চি। আপনারা জানেন লিওনার্দো দা ভিঞ্চি হচ্ছে রেনেসাঁর যুগের অত্যন্ত বিখ্যাত একজন আর্টিস্ট, এবং বলাই হয় যে রেনেসাঁর লিওনার্দো দা ভিঞ্চির কাজের মাধ্যমে এসেছিল। যদিও রেনেসাঁর সময় আরো বিখ্যাত আর্টিস্টরা ছিলেন, পাবলো পিকাসো ছিল, তারপরে আপনার আরো ফেমাস আর্টিস্টরা ছিল, কিন্তু লিওনার্দো দা ভিঞ্চিকে ধরা হয় যে মূল চরিত্র রেনেসাঁর জন্য। তো এই লিওনার্দো দা ভিঞ্চি হচ্ছে প্রায়োরি অফ সায়ানের সেই সময়কার একজন গ্র্যান্ড মাস্টার, যিনি তার আর্ট ফর্মের মাধ্যমে এখানে হিডেন মেসেজগুলো ক্রিপ্ট আকারে রেখে গেছে। এখন পরবর্তী যুগে যারা প্রায়োরি অফ সায়ানের মেম্বার তারাই শুধু এই ক্রিপ্ট মেসেজগুলো পড়তে পারে। এখানে একটা ক্ল্যাশ দেখানো হয় যে এক গ্রুপ এই দুর্বলগুলো থেকে সেভ করতে চায়, আরেক গ্রুপ এটাকে এক্সপোজ করে এদের পিছনে লাগতে চায়, ধ্বংস করতে চায়, এরকম একটা ইস্যু দেখানো হয়। যদিও এই গল্পটার সমালোচনা আছে, ছবিটা মুক্তি পাওয়ার পরে ভ্যাটিকানকে রিকোয়েস্ট করা হয়েছিল যে ছবিটা যাতে ইতালি থেকে ব্যান করে দেওয়া হয়, কিন্তু ভ্যাটিকান সেটা করেনি। আসলে গল্পের জন্যই এটা সবাই মেনে নেয়, এবং ছবিটা রিলিজ হওয়ার পরেও এই ইস্যুগুলো আসে এবং এটা নিয়ে বিতর্ক তৈরি হয়। আবার আমরা যদি বিতর্কের বাইরে গিয়ে ছবিটা দেখতে চাই, তাহলে ছবিটার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, এবং সেখান থেকে যে বর্তমানে যে বিভিন্ন ধরনের যে মুভমেন্ট আছে, আপনারা জেনে থাকবেন যে এরকম যে সিক্রেট যে গ্রুপ দেখানো হচ্ছে, যে প্রায়োরি অফ সায়ান, অ্যাকচুয়ালি কিন্তু এরকম গ্রুপ আছে, এবং এরকম গ্রুপ এক্সিস্ট করে যারা এক্সট্রিম রিলিজিয়াস গ্রুপ, এক্সট্রিমিস্ট গ্রুপ, এবং এরা ধর্মের অনেক সিক্রেটকে হাইড করে রাখে, নিজেদের মধ্যে মিটিং করে, এরকম গ্রুপ আছে। সো এই গল্পের যে প্লটে যেটা দেখানো হয়েছে সেটা যে একেবারে অমূলক তাও কিন্তু বলা যাবে। তারপর আমরা সিনেমায় ফিরে আসি। তো দ্য ভিঞ্চি কোড খুবই সুন্দর এবং খুব গতিশীল একটা ছবি শুরু থেকে শেষ পর্যন্ত, কিন্তু আপনাকে এই ঐতিহাসিক প্রেক্ষাপট যদি জানতে হবে, আপনি যদি না জানেন সেক্ষেত্রে ছবিটাকে লিঙ্ক করা মুশকিল হয়ে যাবে যে প্রফেসর ল্যাংডনকে কেন চেজ করছে, প্রফেসর ল্যাংডনকে কেন ফাঁসানো হলো। আর প্রফেসর ল্যাংডন যেহেতু সিম্বোলজিস্ট, সিম্বল নিয়ে উনি স্টাডি করেছেন, স্পেশালাইজেশন আছে, সো সে এই কোডগুলো ব্রেক করতে পারে। আলটিমেটলি ফাইনালি যেটা দেখতে হবে যে এই কোডটি শেষ পর্যন্ত দা ভিঞ্চির সকল কোড এই গ্রেইল নিয়ে, হোলি গ্রেইল নিয়ে টম হ্যাঙ্কস ভাঙতে পারে, কারণ টম হ্যাঙ্কস যদি সব কোড ভেঙে ফেলে এবং ডিসেফার করতে পারে, তাহলে কিন্তু হোলি গ্রেইলের লোকেশন, এখানে একটা কবরের সন্ধান দেওয়া হয় শেষ পর্যন্ত, যে এটার লোকেশনটা জানা যাবে, এবং এটার লোকেশন জানা গেলে আবার দুইটা একটা পক্ষের একটা বিপক্ষের দুই গ্রুপের মধ্যে মারামারি শুরু হবে। তো এই জিনিসটাই ছবিতে দেখানো হয়, এবং ছবিটা অত্যন্ত সুন্দরভাবে চিত্রায়িত, এটা একাধিক দেশে শুটিং হয়েছে। ছবিটা দেখে আমি খুব মজা পেয়েছি, যেহেতু আমি ইতিহাসের ছাত্র, তো আমি লিঙ্ক করতে পেরেছি, এবং আমি ছবিটা একাধিকবার দেখতে হচ্ছে আমাকে বোঝার জন্য। তো আমি বলবো আপনাদেরকে, আমি রেকমেন্ড করবো এই ছবিটা দেখার জন্য। আপনি হয়তো বাই দিস টাইম দেখেও ফেলেছেন, বাট ছবিটা বোঝার ক্ষেত্রে ইতিহাসও জানতে হবে, প্লাস ছবিটা প্রথম দেখায় যে কেউ নাও বুঝতে পারে, তো একাধিকবার দেখা যেতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন ছবি, ছবির স্টোরি লাইনটা খুব চমৎকার। আমরা যদি ধর্মীয় বিতর্কের বাইরে গিয়ে দেখি ছবিটা, তাহলে এই ছবিটা অত্যন্ত আকর্ষণীয় একটা ছবি। আপনি বুঝতে পারছেন এটা অ্যাপ্রক্সিমেটলি $800 মিলিয়ন বিজনেস করেছিল। তো এই ছবির প্রতি মানুষের আগ্রহ ছিল, এবং পরবর্তীতে ড্যান ব্রাউন তার যে বই দ্য ভিঞ্চি কোড, এটার সিকুয়েল আরো দুইটা উনি তৈরি করেছিলেন, এবং ওই দুটো পরবর্তীতে মুভি হয়েছিল। একটা নাম হচ্ছে ইনফার্নো, মানে প্রথম ছবিটা রিলিজ করে 2006, পরবর্তীতে রিলিজ করে 2009, এবং থার্ড মুভি রিলিজ করে
2015 সালের দিকে। সো এই তিনটা মুভি খুবই জনপ্রিয় বিখ্যাত এবং ড্যান ব্রাউনের বইগুলো কিন্তু বেস্ট সেলার বুক। সো বইও যেমন সাকসেসফুল, ছবিও সাকসেসফুল। তো এই মুভিটা আপনারা দেখতে পারেন, দেখলে খুব মজা পাবেন। এবং এটা যারা অভিনয় করেছে, স্পেশালি টম হ্যাঙ্কসের চরিত্রটা, প্রফেসর ল্যাংডনের চরিত্রে, আমি জানি না টম হ্যাঙ্কসকে ছাড়া অন্য কাউকে দিলে মানাতো কিনা, কিন্তু টম হ্যাঙ্কসকে খুব বানিয়েছে একদম হার্ভার্ডের প্রফেসর হিসেবে, হিস্ট্রির প্রফেসর। তো এই ছবিটা আমি দেখার জন্য রেকমেন্ড করছি। এবং আজকের আলোচনা তাহলে আমি এখানেই শেষ করছি। ভবিষ্যতে কোনো একটা নতুন মুভি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিউচার কোনো একটা এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।